হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা কানাডার অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় ম্যাকগেল ইউনিভার্সিটি যেটা পুরো বিশ্বের মধ্যে সবসময় পঞ্চাশের মধ্যে থাকে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তো এই বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সম্পর্কে জানবো যেটা আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য প্রযোজ্য হবে এছাড়া আমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবতীয় তথ্য এবং এখানকার টিউশন ফি এখানে পড়াশোনা করাকালীন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থাকার জন্য কেমন খরচ হতে পারে প্রতি মাসে এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আগে বলি আপনারা দেখছেন স্টুডেন্ট বিডি এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ ইন্টার্নশিপ জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন ভিউয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো এখানকার যে ইউনিভার্সিটিরা এটার যে মাস্টার্স প্রোগ্রাম আছে সাধারণত থেকে বছর হয়ে থাকে সম্ভবত এক বছর হচ্ছে যেগুলো আপনার কোর্স ওয়ার্ক এবং দুই বছর হচ্ছে যেগুলোর সাথে আপনার রিসার্চ বা থিসিস যুক্ত আছে এবং এখানকার পিএইচডি প্রোগ্রাম গুলো সাধারণত তিন থেকে পাঁচ বছরের হয়ে থাকে এবং এই যে স্কলারশিপটা এখানে আপনার ষাট হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ দেবে এবং বিশটা হচ্ছে পার্শিয়াল ফান্ড স্কলারশিপ দেবে অর্থাৎ মোট আশিটা স্কলারশিপ বা আশি জনকে এই স্কলারশিপ টা হবে এবং এই স্কলারশিপ এর আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই জানুয়ারি দু সাল এবারে সেই স্কলারশিপ এর কি কি সুযোগ সুবিধা আছে আগে বললাম এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে অর্থাৎ আপনাকে কোনো প্রকার টিউশন ফি দেওয়া লাগবে না এবং প্রতি মাসে আপনার বসবাসের জন্য ভালো একটা অ্যামাউন্টের বৃত্তি বা স্টাইপেন্ট দেবে এটা হচ্ছে দুই হাজার কেনাডিয়ান ডলার এছাড়া আপনি যখন আপনার দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে কেনাডায় প্রথম পৌঁছাবেন এই বিশ্ববিদ্যালয়ে তখন সেখানকার প্রাথমিক অবস্থায় আপনার যে খরচগুলো করতে হয় সেগুলোর জন্য আপনাকে একটা রিলোকেশন গ্রান্ট দেবে যেটা মাধ্যমে আপনি প্রাথমিক খরচগুলো চালিয়ে নিতে পারবেন এবার সেই স্কলারশিপ আবেদনের যোগ্যতা কি কি মাস্টার্সে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য অবশ্যই একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে সেটা চার বছরের ব্যাচেলর ডিগ্রি হবে এবং আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন মানে আপনি যে প্রোগ্রামে মাস্টার্স করতে চাচ্ছেন এইটার সাথে যেন আপনার ব্যাচেলর প্রোগ্রামের মিল থাকে অর্থাৎ সম্পর্ক থাকে ভালো এবং এখানে আপনার জিপিএ সাধারণত চারের মধ্যে তিন প্রয়োজন হয় তবে কিছু কিছু প্রোগ্রামে কিন্তু প্রয়োজন হতে পারে দশমিক এটা আসলে ডিপেন্ড করে এবং আমরা এখন ইংরেজি ভাষার মধ্যে আসি ইংরেজি ভাষা স্কলারশিপের জন্য এখানে বলে দেওয়া আছে এখানে এরা টোফেল গ্রহণ করে টোফেল এখানে মিনিমাম স্কোর হচ্ছে ছিয়াশি তবে কোন ব্যান্ড যেন আপনার বিশ এর নিচে না হয় এরা আইএল টেস্ট গ্রহণ করে এখানে আপনার মিনিমাম স্কোর হচ্ছে ছয় দশমিক পাঁচ তবে কোন ব্যান্ড যেন আপনার ছয়ের নিচে না হয় এছাড়া আরো কিছু টেস্ট এরা গ্রহণ করে থাকে যেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো যখন আমরা বিশ্ববিদ্যালয় আবেদন নিয়ে কথা বলবো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এগুলো জেনে আসি একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে যেখানে আপনি আপনার পার্সোনাল একাডেমিক এবং প্রফেশনাল ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন আপনার আগের পড়াশোনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট গুলোর প্রয়োজন হবে যদি আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে আপনি ব্যাচেলার এবং আপনি চাইলে পিএইচএসির যে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এগুলো আপনি অ্যাড করতে পারবেন পিএইচডির জন্য আপনার ব্যাচুলার মাস্টার্স এই দুটো অ্যাড করলেই অ্যানাফ এবং আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ প্রয়োজন হবে প্রয়োজন হবে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ যেটাকে আমরা প্রয়োজন হবে লেটার এটা একাধিক প্রয়োজন হবে এটা আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসর কাছ থেকে নিতে পারেন বা হচ্ছে আপনার রিসার্চ সুপারভাইজার কাছ থেকে নিলে আরও ভালো হয় প্রয়োজন হবে আপনার একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে রিসার্চ প্রোপোজাল যারা হচ্ছেন পিএইচডি তে अप्लाई করবেন তাদের জন্য তো অবশ্যই রিসার্চ প্রপোজাল লাগবে এবং যারা মাস্টার্স বাই থিসিস এ अप्लाई করবেন তাদের জন্য এই ডকুমেন্টটা লাগবে এছাড়া আপনার ফাইনান্সিয়াল প্রুফের প্রয়োজন হইতে পারে কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ডের কপি প্রয়োজন হবে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য এবং কিছু প্রোগ্রামের জন্য আপনার পোর্টফোলিও প্রয়োজন হতে পারে যেমন আর্কিটেকচার বা হচ্ছে বিভিন্ন আর টাইপের যে প্রোগ্রামগুলো রয়েছে মিডিয়া আর ডান্স থিয়েটার এইগুলো টাইপের এবার আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসি প্রথমে আমরা জানবো যে এখানে আসলে কোন কোন ধরনের প্রোগ্রাম আছে কোন কোন বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন এখানে হিউজ প্রোগ্রাম আছে তার মধ্যে আমি বেশ কিছু প্রোগ্রামের নাম বলে যাব এখানে এখানে রয়েছে আপনার বায়োলজিক্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আর রয়েছে কোয়ান্টিটেটিভ লাইফ সায়েন্স এগ্রিকালচার অ্যান্ড এনভায়রমেন্ট সায়েন্সের মধ্যে আছে এগ্রিকালচার ইকোনমিক্স অ্যানিম্যাল সায়েন্স বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ফুড সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি হিউম্যান নিউট্রিশন ন্যাচারাল রিসোর্সেস সায়েন্স আর রয়েছে প্লান্ট সায়েন্স আর্টসের মধ্যে এখানে রয়েছে অ্যান্থ্রোপোলজি আর্টস সায়েন্স কমিউনিকেশন স্টাডিজ ইস্ট এশিয়ান স্টাডিস ইকোনমিক্স ইংলিশ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লিটারেচার জিওগ্রাফি হিস্ট্রি আর রয়েছে ইনফরমেশন স্টাডিজ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইসলামিক স্টাডিজ জিউ স্টাডিস ল্যাঙ্গুয়েজ লিটারেচারস অ্যান্ড কালচার ল্যাঙ্গুয়েস্টিক ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি পাবলিক পলিসি আর রয়েছে লিডিজিয়া স্টাডিজ সোশ্যাল সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি তো এখানে এরা শুধু আর্ট না সোশ্যাল সায়েন্সকে এখানে রাখার চেষ্টা করেছে যেটা বুঝলাম এছাড়া এখানে আপনারা ডেন্ট্রিস্ট্রি বা হেলথ সায়েন্স নিউ এর মধ্যে পড়াশোনা করতে পারবেন এজুকেশন রিলেটেড অনেক প্রোগ্রাম রয়েছে এখানে যার মধ্যে রয়েছে এজুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি ইন্টিগ্রেটেড স্টাডিজ ইন এজুকেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনার মোটামুটি সব ধরনের ইঞ্জিনিয়ারিং পাবেন আর্কিটেকচার বায়ো ইঞ্জিনিয়ারিং বায়োলজিক্যাল এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাইনিং এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং আরবান প্ল্যানিং লো নিয়ে আপনারা এখানে পড়াশোনা করতে পারবেন এছাড়াও এখানে যে বিজনেস রিলেটেড প্রোগ্রামের মধ্যে রয়েছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এম বি এ মাস্টার্স অফ ম্যানেজমেন্ট পিএইচডি ইন ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং বিজনেস নিয়ে আপনার মোটামুটি সব প্রোগ্রাম রয়েছে এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্স নিয়ে হিউজ প্রোগ্রাম রয়েছে তার মধ্যে আমি কয়েকটা নাম বলার চেষ্টা করতেছি রয়েছে অ্যানাটমি অ্যান্ড হেলথ বায়োলজি বায়োথিক্স রয়েছে রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন সায়েন্স অ্যান্ড ডিস হিউম্যান জেনেটিক্স মেডিকেল ফিজিক্স মেডিকেল এক্সপেরিমেন্টাল মেডিসিন ফ্যামিলি নার্সিং রয়েছে এখানে অকপশনাল হেলথ রয়েছে প্যাথোলজি রয়েছে নিউরোবায়োলজি নিউরো সায়েন্স অনেক প্রোগ্রাম রয়েছে এখানে এবং সায়েন্স রিলেটেড প্রোগ্রাম মধ্যে আপনার মোটামুটি সব ধরনের পিওর সায়েন্স এখানে রয়েছে আর রয়েছে সাইকোলজি ফিজিক্স জিওগ্রাফি কেমিস্ট্রি বায়োলজি অ্যাটমোসফিরিক অ্যান্ড ওশানিক সায়েন্স কম্পিউটার সায়েন্স আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স জিওগ্রাফি ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ইত্যাদি তো এই প্রোগ্রামগুলো আপনার আরও ভালো করে জানতে প্রোগ্রামের কী কী নির্দেশনা আছে কোন কোন বিষয়ের মধ্যে পড়ানো হবে এগুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই কি করতে হবে মেইন ওয়েবসাইট থেকে আরও ডিটেলস জানতে হবে এবার আমরা জানবো যে বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হয় আমরা কিন্তু একটু যে যোগ্যতা নিয়ে কথা বলি সেটা হচ্ছে স্কলারশিপের জন্য তো যদি আপনার এখানে ব্যাচেলার করতে চান মানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য সাধারণত চারের মধ্যে তিন প্রয়োজন হয় এর ক্ষেত্রে তবে কিছু কিছু প্রোগ্রাম কিন্তু আপনার চারের মধ্যে তিন দশমিক পাঁচ হয়ে থাকে তবে যদি আপনার জিপিএ পাঁচের মধ্যে এস এস এবং এইচএসি তে তিন সরি চার দশমিক পাঁচ থাকে তাহলে আশা করি আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং কিছু প্রোগ্রামের জন্য আপনার পাঁচের মধ্যে পাঁচের কাছাকাছি প্রয়োজন হবে আর কি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় আবেদন করতেই এবং এখানকার যে মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের জন্য আমরা আগেই বললাম যে কেমন জিবে প্রয়োজন হতে পারে মোটামুটি তিন দশমিক জিরো থাকলে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে কিছু কিছু প্রোগ্রাম আপনার তিন দশমিক দুই পাঁচ থেকে তিন দশমিক সাত পাঁচ পর্যন্ত হইতে পারে যেগুলো খুবই কম্পিটিটিভ এবং এখানে আপনার ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে খুব ভালো কিছু রিকোয়ারমেন্ট আছে এবং অনেক ধরনের টেস্টরা গ্রহণ করে যদি আমরা টোফেলের মধ্যে দেখি এখানে টোফেলের যে ইন্টারনেট বেস টেস্ট রয়েছে এখানে মিনিমাম স্কোর হচ্ছে নব্বই তবে কোনো ব্যান্ড জন্য আপনার একুশের নিচে না আসে এবং যে পেপার বেসড টেস্ট রয়েছে সেক্ষেত্রে আপনার মিনিমাম স্কোর হচ্ছে পাঁচশো সাতাত্তর এবং আইএল টেস্টের জন্য মিনিমাম স্কোর হচ্ছে ছয় দশমিক পাঁচ তবে কোনো ব্যান্ড জন্য হয় এখানে এরা ডো লিঙ্গ গ্রহণ করে সেক্ষেত্রে আপনার মিনিমাম স্কোর হচ্ছে একশো এখানে এরা ক্যামব্রিজ ইংলিশ গ্রহণ করে সেখানে আপনার মিনিমাম স্কোর হচ্ছে একশো তবে আহ কোন কম্পোনেন্ট জন্য আপনার একশো সত্তরের নিচে না আসে এবার আমরা টিউশন ফির মধ্যে আসি এখানকার টিউশন ফির যে অ্যামাউন্টটা এটা আমরা কেনাডিয়ান ডলার বলার চেষ্টা করতেছি যেহেতু ওয়েবসাইট এটা দেওয়া আছে তবে কেনাডিয়ান ডলার সাথে কিন্তু ইউএস ডলারের একটু পার্থক্য আছে এটা আপনারা একটু বুঝে নেবেন তো এখানে যারা ব্যাচেলারে পড়াশোনা করতে চান তাদের জন্য যদি আপনার আর্টস এবং পিওর সায়েন্স নিয়ে পড়তে চান সেক্ষেত্রে আপনার প্রতি বছর বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ক্যানাডিয়ান ডলার শুধুমাত্র টিউশন ফির জন্য খরচ হতে পারে এবং ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের জন্য পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার প্রতি বছর লাগতে পারে বিজনেস নিয়ে পড়াশোনা করতে চাইলে পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার প্রয়োজন হতে পারে এবং যদি আপনার মেডিসিনে পড়তে চান মানে এম বা ডেন্টিস্ট্রি যে ডিগ্রিগুলো আর কি সেক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার ক্যানাডিয়ান ডলার প্রয়োজন হতে পারে এবং মাস্টার্স এবং পিএইচডি ক্ষেত্রে এখানে আপনি যদি আর্টস পিওর সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যান তাহলে আঠারো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার কেনাডিয়ান ডলার প্রতি বছর প্রয়োজন হতে পারে এমবিএ বি প্রোগ্রামের জন্য প্রতি বছর আপনার পঞ্চাশ থেকে নব্বই হাজার কেনাডিয়ান ডলার প্রয়োজন হতে পারে এবং যারা হচ্ছে ল এম বা মেডিসিনে পড়াশোনা করতেছেন তাদের জন্য পঁচিশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার প্রতি বছর কানাডিয়ান ডলার আপনার খরচ হতে পারে এবার আমরা জানবো যে কানাডার এই বিশ্ববিদ্যালয় ম্যাকগিল বিশ্ববিদ্যালয় যেটা আপনার মন্ত্রীল অবস্থিত এখানে পড়াশোনা করতে হইলে প্রতি মাসে আপনার লিভিং এক্সপেন্স মানে থাকা খাওয়ার জন্য কীরকম খরচ হইতে পারে তো এখানে যদি আপনারা বসবাসের কথা চিন্তা করেন তাহলে যদি ইউনিভার্সিটির হলে থাকেন তাহলে আপনার প্রতি মাসে চারশো পঞ্চাশ থেকে সাতশো ডলার খরচ করতে হবে ভাড়া বাবদ যদি আপনারা কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন সেক্ষেত্রে খরচটা আপনার প্রতি মাসে চারশো থেকে আটশো ডলার খরচ হইতে পারে এটা আমরা কিন্তু ইউএস ডলারে বলতেছি এবং যদি আপনারা কোনো প্রাইভেট অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন নিজেদের মতো সেক্ষেত্রে আপনার এই ভাড়াটা আটশো থেকে বারোশো ডলারও কিন্তু ছাড়িয়ে যাইতে পারে এবং ইলেকট্রিসিটি হিটিং ওয়াটার ইন্টারনেট বাবদ প্রতি মাসে আপনার সত্তর থেকে একশো পঞ্চাশ ডলার খরচ হইতে পারে প্রতি মাসে খাবারের জন্য বাজার সদাই এবং বাইরে যদি আপনি অল্প খাওয়ার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনার দুশো থেকে তিনশো পঞ্চাশ ডলার খরচ হইতে পারে যদি আপনারা যাতায়াতের কথা চিন্তা করেন তাহলে প্রতি মাসে এখানে আপনার সত্তর থেকে আশি ডলার খরচ হতে পারে যেগুলো আপনার পাবলিক ট্রান্সপোর্ট আর কি এবং হেলথ ইন্স্যুরেন্স বা প্রতি মাসে আপনার চল্লিশ থেকে ষাট ডলার খরচ হতে পারে এছাড়া নিজের কিছু খরচপাতি পার্সোনাল এক্সপেন্স কেনাকাটা এবং পকেট খরচ আর কি এগুলোর জন্য আপনার প্রতি মাসে একশো থেকে তিনশো ডলার খরচ হতে পারে তো সেই হিসাবে যদি আমরা চিন্তা করি আপনার হচ্ছে এখানে যদি আপনারা কমের মধ্যে চিন্তা করেন তাহলে থেকে মধ্যে আপনারা কভার করে ফেলতে পারবেন এবং যদি একটু এক্সপেন্সিভ মুডে থাকার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার ষোলোশো থেকে দুই হাজার ডলার পার হয়ে যাবে তবে এই স্কলারশিপ আপনাকে যে লিভিং এক্সপেন্সে যে অ্যামাউন্টটা দেবে এইটা আশা করি আপনার এই সকল লিভিং এক্সপেন্স প্রতি মাসে এটা কভার করে ফেলবে খুব ইজিলি তো আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করবেন কিভাবে স্কলারশিপ একদম ইজি আপনারা অনলাইনে করবেন তবে আপনাকে এখানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগতে পারে এটা সাধারণত আশি থেকে একশো ডলার মধ্যে হয়ে থাকে তো এই অ্যাডমিশন পোর্টালে আপনার যে সকল ফর্ম আছে সেগুলো ফিল আপ করবেন যে সকল ফিল্ড আছে সেখানে আপনারা ইনফরমেশন দেবেন এবং ডকুমেন্টস গুলো আগে থেকে প্রিপেয়ার করে অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন যে আগে থেকে বা প্রথম দিকে অ্যাপ্লাই করার জন্য যাতে আপনার প্রোফাইলটা তার আগে থেকে ভ্যালুড করতে পারে তো ভিউ কেনাডার আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন এবং আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম